আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি 7টি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথম যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচের জার। কাঁচের জার কিন্তু বিভিন্নভাবে আমাদের বাসায় চলে আসে, যেমন আমরা জ্যাম, জেলি, মধু ইত্যাদি খেয়ে থাকি, তো তখন জারটা যখন খালি হয়ে যায় আমরা কিন্তু জারটা আর ফেলি না, তখন অন্য কোনো খাবার এতে সংরক্ষণ করি, অথবা চা রাখি, চিনি রাখি। তো দেখা যায় যে আগে যে খাবারটা ছিল সেই খাবারের গন্ধটা থেকে যায়, আবার কখনো কখনো খারাপ গন্ধ থেকে যায়। তো সেই গন্ধটা দূর করার জন্য এখানে দুটো ডিএসএলআর কাঠি আমি জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালিয়ে নেওয়ার পরে এভাবে এই জারের ভিতরে দিয়ে মুখটা আটকিয়ে আপনারা 1 মিনিট পর্যন্ত রেখে দিবেন। 1 মিনিট পর মুখটা খুলে এটা পরিষ্কার করে ধুয়ে মুছে খাবার রাখবেন, তাহলে আর আগেকার কোনো খাবারের গন্ধ বা কোনো বাজে গন্ধ এই জারে থাকবে না এবং জারটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং সব রকম গন্ধ থেকে মুক্ত হবে। তো আশা করছি প্রথমকার টিপসটি আপনাদের অনেক কাজে দিবে। চলে আসছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা কিন্তু মিষ্টির শরবত খাই, কেননা চিনির শরবত অনেকটা গরম, তো অনেকেই মিষ্টির শরবত পছন্দ করে। তো সেক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় মিষ্টি ভেজাতে আমাদের মনে থাকে না, তো চটজলদি মিষ্টি কীভাবে ভিজে যায় বা গলে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পানির ভিতরে কিছুটা মিষ্টি নিয়ে নিয়েছি। বিশেষ করে কিন্তু আমরা রমজান মাসে বেশি মিষ্টির শরবত খেয়ে থাকি, তো এখানে আমি মিষ্টির ভিতরে কিছু ছোলা দিয়ে দিচ্ছি। সেই ছোলা দিয়ে আমি এটা রেখে দিব। এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ ভিজে যাবে এবং গলে যাবে এবং রেডি হয়ে যাবে শরবত। এভাবে যদি রমজান মাসে আমাদের কোনো সময় মিষ্টি ভেজাতে না মনে থাকে, আপনারা এই টিপসটি ফলো করবেন, আশা করছি অনেক অনেক উপকার পাবেন। আমি এভাবেই কিন্তু মিষ্টি ভিজে থাকি যখন আমার মিষ্টি ভেজাতে মনে থাকে না। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। সুতার এরকম বক্স কিন্তু সবার বাসাতেই থাকে, তো এরকম সুচ আর সুই একসঙ্গে রাখলে কিন্তু সুতার ভিতরে আর সুচটা খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। আর এমনিতেই সুচ সুতার কাজ খুবই নিখুঁত কাজ, ঠান্ডা মাথায় করা উচিত। তবে কাজ শুরু করার আগেই যদি মেজাজ গরম হয়ে যায় তাহলে তো কাজটা ভালো হয় না। তো সুচ আর সুতা কীভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এরকম বক্সে সুতা তো রাখবেনই, কিন্তু সুচগুলো খুবই সহজ উপায়ে কীভাবে চটজলদি খুঁজে পাওয়া যায় এরকম একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এরকম পেন আপনারা নেবেন, বাসায় তো বাচ্চারা পড়াশোনা করে, আবার বাচ্চারা যদি নাও থাকে এরকম পেন একটা সংগ্রহ করবেন। তো সংগ্রহ করার পরে ভিতরে যে শীষটা যদি কালি শেষ হয়ে যায় সেটা ফেলে দিবেন। দেওয়ার পরে যেই অবশিষ্ট কাভারটা থাকে সেই কাভারের ভিতরে এভাবে সুচগুলো ভরে রাখবেন। তো আমি এই বক্সের ভিতর থেকে যেই সুচগুলো সব পড়ে আছে সেগুলো আমি এক জায়গায় রেখে দিচ্ছি, আর এই পেনের কাভারটার ভিতরে রাখছি, দেখতে পাচ্ছেন। এবং রাখার পরে পেনের ক্যাপটাও লাগিয়ে দিব, পিছনের ক্যাপটাও লাগিয়ে দিব। দেওয়ার পরে আমি এভাবেই বক্সের ভিতরে রেখে দিব। যখন আমার সুচের প্রয়োজন হবে ঠিক তখন আমি পেনের ক্যাপটা খুলে এভাবে আমি একটা করে সুচ বের করে নিব। তখন সুচ হারানোরও সম্ভাবনা থাকবে না এবং সুচ খুঁজে পাচ্ছি না এরকম সিচুয়েশনও আসবে না। মেজাজও থাকবে ঠান্ডা, আমরা কিন্তু চটজলদি সুচ খুঁজে নিতে পারবো। আশা করছি আজকের এই টিপসটাও আপনাদের অনেক অনেক কাজে দিবে। চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে। এরকম মধু অথবা জ্যাম, জেলির যেই জারগুলো আমরা নিয়ে আসি এর ভিতরে জ্যাম, জেলি, মধু তো থেকেই যায়, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মুখটা খোলার সময় কিন্তু খুলতে চায় না, এতটাই কঠিন হয়ে আটকে থাকে যে খোলা খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এরকম একটি চামচ নেবেন, নিয়ে চারপাশে হালকাভাবে এভাবে হালকা হালকা করে একটু বাড়িয়ে নেবেন, খুব জোরে বাড়াবেন না, হালকা করে একটু বাড়ি দিয়ে নেবেন। তারপরে দেখবেন খুব সহজেই কিন্তু মুখটা খুলে যাবে। এটা আপনারা বাসায় ট্রাই করবেন, এটা 100% কার্যকরী একটি টিপস। আজকে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা টিপসই কিন্তু 100% কার্যকরী, আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো রেজাল্ট পাবেন। চলে যাচ্ছি পঞ্চম টিপসে। আমি এর আগে একটি টিপসে আপনাদের শেয়ার করেছিলাম যে মরিচা এভাবে যদি সিলিন্ডারের নিচে মরিচা ধরে যায় সেক্ষেত্রে কিন্তু হারপিক দিয়ে ওঠাতে হয়, আর সেই মরিচা ধরা পর্যন্ত আমরা অপেক্ষা না করে প্রথমেই যদি যেখানে সিলিন্ডার থাকে সেখানে একটি এভাবে মোম জ্বালিয়ে, প্রথমে আমি মোমটা কিন্তু জ্বালিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে মোমটা জ্বালিয়ে নিয়ে সিলিন্ডার যেখানে থাকবে সেই জায়গাটা গোল করে আমরা মোম এভাবে
লাগিয়ে দেই সিলিন্ডারের চারপাশে, যেখানে যেখানে সিলিন্ডারটা ফ্লোরের সঙ্গে লেগে থাকে। তো সেভাবেই মার্ক করে নিয়ে আমরা গোল করে যদি এভাবে মোম লাগিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আর মরিচা পড়ার সম্ভাবনা থাকবে না এবং আপনাদের ফ্লোরে আর কোনো রকম দাগ পড়বে না। এবং মরিচা পড়ে গেলে যে পরবর্তীতে সেটা ঘষে ঘষে ওঠাতে হয়, সেটাও আর ওঠাতে হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক ভালো লেগেছে। এই যে এভাবে মোমের উপরে ঠিক সিলিন্ডারটা রেখে দিবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 6, বাসায় যখন কেউ থাকে না বা আমরা যখন ফার্নিচার চেঞ্জ করি তখন কিন্তু ফ্লোরে দাগ পড়ে যায়। ফার্নিচার টানাহাঁচড়া করে সরাতে গেলে কিন্তু ফ্লোরে দাগ পড়ে যায়। আর বাসায় কেউ না থাকলেও আপনারা খুব সহজে কিন্তু ফার্নিচার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবেন। তার জন্য একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এরকম পুরনো মোজা নিয়ে নেবেন। তো পুরনো মোজা নিয়ে আপনারা ফার্নিচারের যে পায়াগুলো থাকে সেই পায়াগুলোই এভাবে পরিয়ে দিবেন। তো এভাবে পরিয়ে দেওয়ার পরে আপনারা খুব সহজেই একাই কিন্তু ফার্নিচার এক রুম থেকে আরেক রুমে শিফট করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এটা পরীক্ষামূলক দেখিয়ে দিচ্ছি। আমি চার পায়ে কিন্তু এভাবে মোজা পরিয়ে নিয়েছি। এবার দেখুন আমি একাই কিন্তু কত সহজে টেনে এটা আমি নিয়ে যেতে পারছি এবং এক্ষেত্রে ফ্লোরেও কোনো দাগ পড়ছে না। চলে এসেছি 7 নাম্বার টিপসে। টিপসটি অনেক গুরুত্বপূর্ণ। বাসায় যখন ফ্লাক্সে আমরা চা রাখি বা দুধ রাখি তখন সেই ফ্লাক্সে কিন্তু আর পানি রাখা সম্ভব হয় না, একটা গন্ধ হয়ে যায়, বাজে একটা গন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে ফ্লাক্সের ভিতরে পেস্ট দিয়ে দিবেন। পেস্ট দেওয়ার পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। ফুটন্ত গরম পানি দিয়ে মুখটা আটকিয়ে দিবেন। আটকিয়ে কিন্তু খুব বেশি জোরে ঝাঁকানো যাবে না, যেহেতু এখানে ফুটন্ত গরম পানি। কিছুক্ষণ থেমে থেমে আস্তে আস্তে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে। এভাবে ঝাঁকানোর পরে কিছুক্ষণ থামতে হবে, আবার একটু ঝাঁকাতে হবে। এভাবে যদি আপনারা 2-3 মিনিট করেন তারপরে দেখবেন আপনাদের ফ্লাক্সের ভিতরে আর কোনো দুর্গন্ধ থাকবে না এবং ফ্লাক্সের ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কারও হয়ে যাবে। তো আমি মুখটা আপনাদের খুলে দেখাচ্ছি, ভেতরটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, পাশাপাশি এর দুর্গন্ধ কিন্তু চলে গেছে। এবার আমি পানিটা ফেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো ফ্লাক্সটার কি পরিবর্তন আসে। তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এই ফ্লাক্সটা কিন্তু দুর্গন্ধ ছিল, এটাতে চা ছিল, তারপরে দুধ রেখেছিলাম, সব মিলিয়ে খুব বাজে একটা গন্ধ হয়েছিল। এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়ে গেছে। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে দিবে। তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।